আমরা দেখলাম যে তারা যে মাস্তি পেছন যে লাইট লাগাইছো, লাইটের উপরে লাল কিসা লাগাইছো। দোস্ত বাংলাদেশের ম্যাজিস্ট্রেটে, বাংলাদেশের ম্যাজিস্ট্রেট প্রকৃতি কইছো যে লাইটের কোনো কোনো কালারিং থাকতো না, কিন্তু তিনিও দেখলাম যে লাইটের দ্বারা কালারিং করা দেখো আপনারা। কালারিং আসলে এগুলা এগুলো মানুষের ঢুকা দেওয়া প্রতারণা, তারা প্রতারণা করে লাইটও কালারিং করে। আসসালামু আলাইকুম, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি সিলেট জেলা ওসমানীনগর উপজেলা তাজপুর বাজার আছি, তাজপুর বাজার আছি মাছাটাত। ভিউয়ার্স, আমরা আজকে উদ্দেশ্য লেগে মাছাটা বর্তমান অবস্থা তাজপুর বাজার। আপনারা জানেন গত একটা ভিডিও দিছি আমি তাজপুর বাজার লইয়া, তাজপুর বাজার মাছ সম্পর্কে আমি গত কয়েকদিন একটা ভিডিও দিচ্ছি, তারপর আজকে আবারও আইলাম, রাত্রে আইলাম, রাত্রে আইলাম মাছের অবস্থা দেখতাম, মাছের দাম দাম কেমন সেগুলো দেখার লাগি আজকে আবার আইলাম রাত্রে। আমরা আস্তে আস্তে সম্পূর্ণ বাজার দেখবো এবং পরবর্তীতে আমরা মাছের দাম দাম জানবো। আমরা গলোর দাম জানবো, ইতালার দাম কত চাই রে বাবা, উতালার দাম 2000 দাম চাই রে, 1200 হইলে সারি লিবে রেক্টার 1000। সি তালার দাম দেখ রে, ছোট মাছ গল মাছ এটা দাম 1000 টাকা পর। আমরা একটু সামনে যাই, আরো সামনে গিয়ে দেখি লোকাল না নিবা হাওড়ো নিউ কল কোন থেকে আনছো, কিনে আনছো না তুমি, কোন থেকে কিনে আনছো, শেরপুর ও ওয়ারত থেকে? আচ্ছা, নাই কোনো ডিসকাউন্ট নাই, ফেমাস মাছ তো, ফেমাস তাই তো হলে চিনে দেন, ভালো লাগে না ফেমাস তো। খুব মজার মাছ বাবা, এই মাছ কত বেশি আছে, দাম সাইড কত, 1100 নাই 1000? ও বাজারের সবচেয়ে বড় মাছ যেগুলো আপনার এখন দেখাইলাম, তাজপুর বাজারের সবচেয়ে বড় মাছ যেগুলো
বড় গোয়াল রো মাছ আপনারা দেখলাম। চিতল মাছ অনেক বড়, ইলিশ মাছও দেখলাম। বিজনেস কেমন চলে? বেচিনিস কে মাছ? কটা আসলা খে মারে কিলা জায়গাতে কি দাম? জায়গাতে কি অত দামে মাছ আনো কেনে? খাই তোমার খালি ওটা মাছ নাই নি? কেতা খরবাই দে হলো তো পাবো, কোনটা কাস্টমার লাগে হলো তো এখন পাবো। হ্যাঁ তালা শুনে স তা ডিমালা মাছ নাই নি? কার্পু ডিমালা আছে তো লোকাল নাই নি? আউর স্যার দাম কত চাই? চাইছো না এইসিন পাঁচশো চাইছো বাজারের শেষ অবস্থা কীটা মনে করেন? কাস্টমার কেমন দেখে বাজারে এখন? কমা কারণ কীটা মাছের দাম কি আপনার দিকে লাগে বেশি না কম? দাম বেশি আমরা দামে বেচলে কাস্টমারের লগে বনে নিতে মাছের যে দাম এখন তো মাছের সংসি মনে সবই আর আমরা আপনারা দেখাইলাম তাজুর বাজারের মাছের দাম দিয়ে মাছ সবটা দেখলে আপনারা মাছের দাম একটু বেশি লাগে অনেকে কইছেন, অনেক ব্যবসায়ী ভাই কইছে মাছের দাম একটু বেশি। সো যতটুকু পারি আমি দেখাইছি। সো আমরা তাজুবাদ এখন বিদায় নিমুখী আছো, সকল ভালো থাকবা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, কমেন্ট লাইক কমেন্ট করবা, এরপরে মহামূল্য মতামত জানাইবা। সো আজকের মতো ভিডিও এখানে শেষ, আসসালামু আলাইকুম।